নিন ম্যাডাম। কালকে তুষার কখন ফিরলো? অনেক রাতে। কি করেছো? তো ফুল বাইন হয়ে গেছে জানো না, হাফ বাইন খায়। হাফ বাইন তুই শিখলে না এখনো, আজকে ভালো হয় তো কালকে খারাপ হয়। যাও নিয়ে যাও। করে আনছি ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম পুলিশ। কি পুলিশ? ছোট সাহেবকে খুঁজতে এসেছে। মানে কেন তুষার, তুষার কি করেছে যে? সর্বনাশ হয়ে গেছে, আমার চাকরি নিয়ে চাকরানি পড়ে যাবে। কি হয়েছে সেটা তো বলবেন। আরে সেই কাল বাইরে যাও। তুমি দাঁড়িয়ে আছো কেন, যাও এখান থেকে। হ্যাঁ বলুন কি হয়েছে। কাল রাত্রে তুষারবাবু গিয়েছিলেন ওই রাজলক্ষ্মীর কারখানায় আগুন লাগাতে। হ্যাঁ ম্যাডাম, আর সকালে এসে থানায় ডায়েরি করা হয়েছে ওই তুষার বাবুর নাম করে। ওয়েট ওয়েট ওয়েট, তুষারের নাম করে মানে? ওরা তুষারের নাম জানলো কি করে? কি করে বলবো ম্যাডাম, শুধু ডায়েরি করা নয়, এও বলা হয়েছে যদি গ্রেফতার করা না হয় তাহলে আরো বড় বিপদ হবে। কি করবে? উপর মহলে যাবে। ও, তার মানে আপনি এসেছেন তুষারকে অ্যারেস্ট করতে? কিছু করার নেই ম্যাডাম। আপনার এত সাহস হয় কি করে যে আপনি তুষারকে অ্যারেস্ট করতে এসেছেন? ম্যাডাম তুষার বাবুকে বলুন আমার সঙ্গে যেতে, না হলে আপনি আমার টাকা খেয়েছেন আর আমার সামনে দাঁড়িয়ে আপনি উঁচু গলায় কথা বলছেন। যে কেসে টাকা খেয়েছি সেই কেস তো মিটে গেছে ম্যাডাম, এটা তো নতুন কেস। ও, তাই বলুন নতুন কেসের জন্য নতুন করে টাকা লাগবে আপনার, তো বলুন কত টাকা দিতে হবে, আমি দেবো বলুন। ম্যাডাম এখানে কোনো টাকাতেই কিছু হবে না ম্যাডাম। তুষার বাবুকে বলুন আমার সঙ্গে যেতে, তারপর না হয় আমি যা করার করব, কিন্তু আজ ওনাকে যেতেই হবে, নইলে আমার আপনার দুজনকারই বিপদ। না 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 না, তুষার আপনার সঙ্গে যাবে না। আমার কিছু করার নেই ম্যাডাম, ওনাকে গ্রেফতার করতেই হবে। কনস্টেবল কনস্টেবল, আপনি তুষারকে এভাবে অ্যারেস্ট করতে পারেন না। প্লিজ ম্যাডাম আমাকে যেতে দিন, প্লিজ প্লিজ যেতে দিন।